হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডিআর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমার সে সমস্ত ভাই বোনদের জন্য যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। তো আজকের এই ভিডিওতে আমি আর তাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যে ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে ব্যবহৃত থিম প্লাগইনসের ডিটেলস জানতে পারি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট বিডিএর সাথে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা অনেক সময় বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইটে বিভিন্ন ধরনের প্লাগইনসের ব্যবহার দেখে থাকি, যে প্লাগইনসগুলো আমাদের সাইটে ব্যবহার করতে মন চায় কিন্তু সেই প্লাগইনসের নাম জানা না থাকার কারণে আমরা সেই প্লাগইন সম্পর্কে বা সেই প্লাগইন ডাউনলোড করতে বা সেই প্লাগইন আমাদের সাইটে ইউজ করতে পারি না, এবং এমনকি এটাও জানি না সেই প্লাগইনসটি ফ্রি না পেইড। তো আজ আমি আপনাদেরকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব বললাম বা দিতে যাচ্ছি, সেই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের ব্যবহৃত প্লাগইনস বা ব্যবহৃত থিম সেটি ফ্রি না পেইড, যদি ফ্রি হয় তাহলে সেটা কিভাবে ডাউনলোড করতে হয় সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা এখন গুগলে চলে যাই। দেখুন যে আমি একটু google.com এই সাইটে চলে আসলাম এবং যে সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা পাওয়ার জন্য আমি একটু গুগলে সার্চ করছি WP থিম ডিটেক্টর। দেখুন যে যখন আমি গুগলে সার্চ করলাম WP থিম ডিটেক্টর নামে, তো এখানে চলে আসছে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, ফ্রি অনলাইন টুল টু ফাইন্ড এ সাইট থিম। তো দেখুন যে আমি এখন এই সাইটে যাওয়ার জন্য আমি এই লিঙ্কের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের সামনে ওই সাইটের মেন ওই যে ওয়েবসাইট আসে সেটি চলে আসছে। তো এরপরে এখানে দেখুন যে সাইট টু চেক, তার মানে আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটের প্লাগইনস বা থিম সম্পর্কে ডিটেইলস জানতে চাচ্ছি সেই ওয়ার্ডপ্রেস সাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে আমার একটি ব্লগ সাইট techsupportbd.com এই সাইটের যে কীভাবে কী কী থিম কী প্লাগইনস ইউজ করা হয়েছে সেটা কীভাবে আমরা ডাউনলোড করে আমাদের সাইটে ইউজ করতে পারি সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন লিখছি techsupportbd.com, লিখে যদি আমরা এন্টার চাপি বা পাশের বাটনে ক্লিক করি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সরি আমাদের ইউআরএলটা একটু ভুল হয়েছিল। দেখুন যে techsupportbd.com প্রোটাই লিখতে হবে, লিখে দেন আমরা যখন প্রসেস দেখুন যে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রসেসিং হচ্ছে এবং এরা কিছুক্ষণ প্রসেস হওয়ার পরে অর্থাৎ ওই যে ইউআরএলটা পেয়েছে বা যে ইউআরএলটা আমরা চেক করতে দিলাম এই ইউআরএলে দেখবে যে এটা ওয়ার্ডপ্রেস সাইট কিনা। ওয়ার্ডপ্রেস সাইট যদি হয়ে থাকে তাহলে সেকে সেই ওয়ার্ডপ্রেস সাইটে কী কী থিম ইউজ করা হয়েছে, কী কী প্লাগইনস ইউজ করা হয়েছে ডিটেলস আপনার সামনে তুলে ধরবে। আর যদি সেই সাইটে কোনো রেস্ট্রিক্টেড থাকে তাহলে কিন্তু তারা বলে দেবে যে এই সাইটের কোনো কিছু দেখানো আমাদের পক্ষে সম্ভব না, এই জাতীয় যখন একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেবে। তো দেখুন যে এই সাইটে টেক্সাপোর্ট বিডিতে যে থিম ইউজ করা হয়েছে ভাষণ অথ ডিসক্রিপশন সবই কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখুন যে বলতেছে যে এখানে 8টা প্লাগইন পেয়েছে, অর্থাৎ techsupportbd.com এই সাইটে তারা 8টি প্লাগইনস পেয়েছে। তো দেখুন যে প্লাগইনস আমাদের প্রথম প্লাগইনস যে আছে এটা, তো এই প্লাগইনসটির ডান পাশে আমরা যদি এখন একটু দেখি যে ডাউনলোড প্লাগইন ফ্রি প্লাগইন লেখা আছে, তার মানে এখানে যে প্লাগইনটি ইউজ করা হয়েছে এই প্লাগইনস এটা একটা ফ্রি প্লাগইন এবং এটা আমরা খুব সহজে ডাউনলোড করে আমাদের থিমে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট আছে সেই ওয়ার্ডপ্রেস সাইটে ইউজ করতে পারবো। অথবা আপনি চাইলে দেখুন যে নামটি পেয়ে যাচ্ছেন, আমাদের যেটা বড় জানার বিষয় ছিল সেটি হচ্ছে যে যে কোনো সাইটে ব্যবহৃত যে প্লাগইনসগুলো আছে সেই প্লাগইনসের নাম, তো আপনি কিন্তু সেটাও এখান থেকে নিতে পারছেন বা এই প্লাগইনসটি নিয়ে আপনি সাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারছেন। অথবা আপনি খুব সহজ যেটা হয় যে ডাউনলোড প্লাগইন এই বাটনে যখন আপনি ক্লিক করবেন তো দেখুন সাথে সাথে কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে চলে গেছে, তার মানে আমাদের সিকিউরিটির কোনো ভয় কিন্তু নাই যেহেতু আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস সাইট থেকে এটা ডাউনলোড করে নিব। তো দেখুন এখানে যখন চলে আসে তো আপনি সিম্পলি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন, দেন আপনি আপনার সাইটে ইউজ করতে পারবেন। অথবা আপনি আপনার সাইটের প্যানেল থেকেই এটি এই নাম দিয়ে সার্চ করে সেখান থেকে যেভাবে আমরা যে প্রক্রিয়ায় বিভিন্ন প্লাগইন ইউজ করে থাকি ইনস্টল করে থাকি আপনি সেভাবে ইনস্টল করে এটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন যে এখানে আমাদের আরও যে সমস্ত প্লাগইনসগুলো ইউজ করা হয়েছে আমরা সবগুলো প্লাগইনসের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে মোট 8টা প্লাগইন পেয়েছে। তো আপনি এভাবে যে কোনো সাইট যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে যখন এখানে চেক করবেন তো চেক করার পরে যেগুলো প্লাগইনস তারা পাবে সেগুলো প্লাগইনসের সব ডিটেলস এইভাবে এখানে দিয়ে দেবেন, দেন ফ্রি হলে ডাউনলোড করতে ডাউনলোডের অপশনে দেবে।
আর যদি পেইড হয় তাহলে তো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারছি না, সেটা কিনে তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে, আর ফ্রি হলে আমরা এইভাবে ডাউনলোড করব। তো এইভাবে আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে যে প্লাগইনস বা যে থিম যে যে থিম ইউজ করা হয়েছে সেই তাদের সম্পর্কে সেই সম্পর্কে আপনি খুব সহজেই খুব একেবারে মানে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনি কিন্তু সেই সাইটের বিস্তারিত তথ্য জানতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। যদি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটি বা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি এখন আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটন ক্লিক করে পাশের বেল আইকনে এটা ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।